এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেলে তোমাদের সকলের স্বাগত আজকের এই ভিডিওটিতে ক্লাস ফাইভ পঞ্চম শ্রেণীর পাতাবাহার বাংলা বইয়ের আলোচনা করব। পাহাড়িয়া বর্ষার সুরে নয় অধ্যায় পাহাড়িয়া বর্ষার সুরের পাঠবারের ভিডিওটি আমি আপলোড করে দিয়েছি পাহাড়িয়া বর্ষার সুরে এর আগে যদি তোমরা প্রথম থেকে অধ্যায় আট পর্যন্ত যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা এই প্রথম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত ভিডিও দেখতে পারো যার মধ্যে আমি পার্ট ওয়ান পার্ট টু করে হাতে কলমে সবই প্রশ্ন উত্তর করে দিয়েছি তাহলে তোমরা গিয়ে ওটা দেখতে পারো তো আজকের এই পার্ট টু ভিডিওটি হচ্ছে পাহাড়িয়া বর্ষার সুরে পার্ট ওয়ানের ভিডিওটিতে পাহাড়িয়া বর্ষার সুরের এই রিডিংটা আমি করে দিয়েছি আজকের এই পার্ট টু ভিডিওটিতে হাতে কলমে আলোচনা করব হাতে কলমে একের দাগের নিজের ভাষায় লেখো চারটি প্রশ্ন আছে একের দাগের এক পশ্চিমবঙ্গের যে কোনো একটি পাহাড়ের নাম লেখো একের দুই পাহাড়ের কথা বললেই কোন ছবি তোমার চোখের সামনে ভেসে ওঠে একের তিন বর্ষায় মাছ ধরা নিয়ে তোমার অভিজ্ঞতার কথা কিংবা মাছ ধরা নিয়ে তোমার পড়া একটি গল্প বা ছড়া লেখো একের চার বর্ষায় প্রকৃতির রূপ কেমন হয় তোমার বইতে বর্ষা নিয়ে আর কোন কোন লেখা রয়েছে তাহলে এই চারটে প্রশ্নের উত্তর চলো দেখি হাতে কলমে পাহাড়িয়া বর্ষার সুরের তাহলে উত্তর আমি এখানে শুধু করেছি একের দাগের এক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো একটি পাহাড়ের নাম হলো অযোধ্যা পাহাড় একের দুয়ের প্রশ্ন কি আছে পাহাড়ের কথা বললেই কোন ছবি তোমার চোখের সামনে ভেসে ওঠে তাহলে এর দুয়ের উত্তরটি হচ্ছে পাহাড়ের কথা বললেই আমার চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল পাহাড়ের গায়ে চা বাগানের সৌন্দর্য ও পাহাড়ি ঝর্ণা আমার খুব প্রিয় একের তিন বর্ষায় মাছ ধরা নিয়ে তোমার অভিজ্ঞতার কথা কিংবা মাছ ধরা নিয়ে তোমার পড়া একটি গল্প বা ছড়া লেখো উত্তরটি দেখো গল্প অথবা ছড়া বলেছে তাহলে আমি এখানে একটা ছড়া লিখেছি সেটা হচ্ছে খোকা গেল মাছ ধরতে নদীর ছিপ নিয়ে গেল কোলা ভেঙে মাছ নিয়ে গেল চিলে এবার একের চার কি বলেছে বর্ষায় প্রকৃতির রূপ কেমন হয় তাহলে এর উত্তরটি দেখে নাও বর্ষায় আকাশ কালো মেঘে ঢাকা থাকে মাঝে মাঝে বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি হতে দেখা যায় বৃষ্টি ধারায় গাছগুলি আরও প্রাণবস্ত ও সবুজ হয়ে ওঠে নদী নালা খাল বিল জলে পরিপূর্ণ হয়ে যায় বাতাসে সোদা মাটির গন্ধ ওঠে তারপরে কি বলেছে তোমার বইতে বর্ষা নিয়ে আর কোন কোন লেখা রয়েছে তাহলে এর উত্তরটি দেখে নাও আমার বইতে বর্ষা নিয়ে লেখাগুলি রয়েছে সেগুলি হল রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল নবমী এবার দেখো দুয়ের দাগের বাক্য মেলাও এখানে দেখো দুটি স্তম্ভ রয়েছে স্তম্ভ ক আর স্তম্ভ খ তাহলে একদিকে আছে চল মাছ ধরি গিয়ে মাছরাঙা বার বার কুরুয়া পাখি বকেরা ছাপিয়ে গিয়েছে তাহলে দেখো চল মাছ ধরি গিয়ে নতুন বছরের নতুন জলে মাছরাঙা বারবার ছো মেরেও পাইনি মাছ কুরুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে বকেরা উড়ছে সার বেঁধে ছাপিয়ে গিয়েছে নদীর কুল এ তিন নম্বর দেখো কী বলেছে প্রদত্ত সূত্র অনুসারে গানটি থেকে গল্প তৈরি করো তাহলে যে এখানে সূত্রটি দেওয়া আছে তার অনুসারে বলছে গল্প তৈরি করতে তাহলে দেখো নতুন বছরের নতুন জলে আনন্দ করে মাছ ধরতে যাই চলো বর্ষার এই সুন্দর প্রকৃতিতে নদীর কুল ছাপিয়ে মাঠে ঘাটে জল থই থই করছে মাঠ ঘাট কত পাখি যেমন বক মাছরাঙা কুরুয়া তারা কেউ সার বেঁধে ওড়ে কেউ উড়ে উড়ে কাঁদে তারপরে দেখো আমি আরও লিখেছি এরপরে তোমরা লিখবে আমি উপরে লিখে দিয়েছি কেউ বা মাছের আশায় বারবার ছো মারে তারপরে দেখো একদিকে মাছ না পাওয়া গেলে অন্যদিকে চল বলে এই গানটি থেকে গল্প তৈরি হয়ে গেছে এবার প্রশ্ন চার দেখো কি বলেছে কোনো উৎসব বা অনুষ্ঠানে তুমি খুব হইচই আনন্দ করছো বা করেছো আর মজা পেয়েছো কি কি করলে সেই দিন তা দিনলিপির আকারে খাতায় লেখো তাহলে দেখো আমি একটা সুন্দর করে লিখেছি এবার এটা তোমাদের পড়ে শোনাবো তোমরা এইভাবে বা রকম একটা লিখতে পারো তোমাদের যে অনুষ্ঠান বা তোমরা যে অনুষ্ঠানে হয়েছই আনন্দ করেছ মজা পেয়েছ তোমরা সেই অনুষ্ঠানের লিপি তোমরা লিখতে পারো তাহলে দেখো আমি একটা লিখেছি আজ পঁচিশ ডিসেম্বর দু সাল রবিবার সকাল দশটা আমরা তিন বন্ধু বেড়াতে এসেছি একটা গ্রামে সেখানে অনেক মানুষ খ্রিস্টান তাই এদের এখানে আজ বিরাট উৎসব এখানে আজ আমরা সারা দিন থাকবো এদের উৎসব দেখব আমরা চার্চে যাব এবং সেখানে প্রার্থনা করব। মোমবাতি জ্বালাব তারপরে গ্রামের মানুষ জড়ো হয়ে নাচ গান করবে আমরাও তাদের সাথে যোগদান করব। সেখানে তমুল নাচ গান হলো এত আনন্দ আমি আগে কখনো পেয়েছি বলে মনে হয় না এখন আমরা এদের সাথে খেতে বসবো দুপুরে পেট পুরে মাংস ফ্রায়েড রাইস খাওয়া হলো কেল গড়িয়ে এলো এবার আমাদের ফিরতে হবে রাত আটটা বাড়ি ফিরেছি এ বাবা মাকে আর বাড়ির সবাইকে গল্প শোনালাম তারা শুনে খুব খুশি হলেন তাহলে কোনো উৎসব বা অনুষ্ঠানের তোমরা যে কোনো উৎসব বা অনুষ্ঠানে কি হইচই করেছো কি মজা পেয়েছো তাহলে তোমরা এইভাবে একটা ছোট্ট দিনলিপির আকারে খাতায় লিখবে এবার চলো নেক্সট পাতায় দেখো পাঁচের প্রশ্ন কি বলেছে মূল লেখাটা অন্য ভাষায় কিন্তু নিজের ভাষায় তুমি পড়েছো আর দারুণ লেগেছে এমন দুটি লেখার নাম করো দেখো তাহলে এর উত্তরটি দেখো এইরূপ দুটি লেখা হলো সেলফিস জায়েন্ট অবলম্বনে স্বার্থপর দৈত্য এবং চাষির ছেলে ইভান ও সাত মাথা দানব ছয়ের প্রশ্ন কি বলছে একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো তাহলে দেখো তোমরা এইভাবে চিঠিটি লিখবে একটি বৃষ্টির দিনের জানিয়ে বন্ধুকে চিঠি লিখবে এইভাবে প্রিয় মৌমিতা তাহলে এখানে তোমরা যে যার বন্ধুর নাম লিখবে প্রিয় মৌমিতা অনেক দিন বাদে কাল তোর চিঠি পেলাম তোরা ভালো আছিস জেনে ভালো লাগলো আমরাও সবাই ভালো আছি তুই লিখেছিস গরমে খুব কষ্ট পাচ্ছিস আর আমাদের এদিকে প্রবল বর্ষা গত কয়েকদিন ধরে এখানে প্রবল বর্ষা হচ্ছে চারিদিকে সব সবুজ হয়ে গেছে মাঠ ঘাট জলে ভরে উঠেছে গতকাল স্কুল ও ছুটি ছিল বর্ষার সারাদিন দারুণ কাটল সকালে লুচি আর আলুর দম টিফিন হলো তারপর আমি সোনালি পিয়া পূজা সবাই মিলে মাছ ধরতে গেলাম নদীর ধারে এই সময়ে বেশ ভালোই মাছ পাওয়া যায় তারপর দুপুর বেলায় পেট ভরে ভাত মাছ খেয়ে ঘুমিয়ে পড়লাম বিকেলবেলায় বালকিনিতে বসে চা আর পেঁয়াজি খাওয়ার মজাই আলাদা গতকালের দিনটা আমার বর্ষার আনন্দ পাওয়ার দিনগুলির একটি ভালোভাবে থাকিস তোর বান্ধবী রিয়া তাহলে তুমি যাকে চিঠি লিখবে তার নাম উপরে আর তুমি লিখছ তাই জন্য তোমার নাম এখানে তুমি লিখবে তাহলে এইভাবে বর্ষার দিনের একটা তোমরা চিঠি তোমার বন্ধুকে লিখবে এবারে তোমরা এই চিঠিতে তোমরা নিজের ভাষাও লিখতে পারো এবার দেখো প্রশ্ন সাত এমন একটি ছবি আঁকো যার মধ্যে কবিতার এই জিনিসগুলো থাকবে তাহলে এই যে সাতের প্রশ্নটা এই প্রশ্নটার আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি সেটা কি তোমরা দেখেছো। যদি দেখেছো তাহলে তোমরা সেই শর্ট ভিডিওটিতে গিয়ে আমাকে কমেন্ট করবে এবারে দেখো তাহলে কি কি বলেছে কি জিনিসগুলো থাকার কথা বলেছে ছবিতে নদীর কুল জল থই থই মাঠ বকের শাড়ি মাছ রাঙা ছেলে মেয়েদের দল তাহলে এই যে জিনিসগুলি আছে সেগুলো যেন ছবিতে থাকে এই রকম একটি ছবি আঁকতে বলেছে তাহলে আমি একটা অনেক চেষ্টা করে এই রকম একটি ছবি এঁকেছি তোমাদের জন্য আশা করছি যে তোমরা সেই ছবিটা তোমাদের যেন ভালো লাগে খুবই ভালো লাগে তাহলে তোমরা সেই ছবিটা দেখো দেখো এই ছবিটা আমি তোমাদের জন্য এঁকেছি এই ছবিটার আমি পুরো আকার ভিডিওটা মানে একটু শর্ট করে একটা ভিডিও আপলোড করেছি তোমরা গিয়ে দেখতে পারো তাহলে দেখো ছবিটিতে নদীর কুল আমি এইভাবে কিছু একটি নদীর কুল এঁকে দিয়েছি তারপরে এখানে জল থই থই করছে বা এই রকমই একটু করে দিয়েছি মাঠের মতো এখানে মাঠ করে দিয়েছি দেখো এই বকের শাড়ি মানে বেশি তো শাড়ি করা যায়নি ধরে নাও দুটো বকের শাড়ি এটা তারপরে মাছেরাঙা দেখো মাছেরাঙা আর সে মাছও ধরছে এখানে ধরে নাও হয়ে গেল তারপরে দেখো ছেলে মেয়েদের দল এখানে ছেলে মেয়েদের দল দেখো কিছু ছেলে ফুটবল খেলছে এখানে একটি মেয়ে দোলনা দোলছে তাহলে দেখো আমি খুব চেষ্টা করে তোমাদের জন্য এই সাতের প্রশ্নের ছবিটা আঁকার চেষ্টা করেছি নিজের মতো করে তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ছোট্ট এখানে ঘর বানিয়ে দিয়েছি পিছনে একটু জঙ্গল আছে গাছপালা আছে আকাশ আছে এখানে পাখি উঠছে তো আমি একটু চেষ্টা করে আমি তোমাদের জন্য যে সাতের প্রশ্নের মধ্যে যা যা বলেছি নদীর কুল জল থৈথই মাঠ বকের শাড়ি মাছরাঙা ছেলে মেয়েদের দল আমি সবই কিছু এর মধ্যে দেওয়ার চেষ্টা করেছি আর আমি এই ছবিটি এঁকেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে তোমরা এই ছবিটি নিশ্চয়ই আঁকবে আর তোমাদের এই ছবিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবার চলো দেখি আটের প্রশ্ন আটের প্রশ্নটা কি বলেছে দেখছি এবার কথায় বলে মাছে ভাতে বাঙালি সেই বাঙালির পরিচয় গানটিতে কিভাবে ফুটে উঠেছে তাহলে দেখো কথায় বলে মাছে ভাতে বাঙালি সেই বাঙালির গানটিতে কিভাবে ফুটে উঠেছে বাঙালির অন্যতম প্রিয় খাদ্য মাছ ভাত মাছ খাওয়ার সঙ্গে তারা মাছ ধরতেও আনন্দ বোধ করে তেমনি পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যাংশটিতে যে গানের কথা বলা হয়েছে সেখানেও রাভা জনগোষ্ঠীর মানুষেরা একসঙ্গে চলেছে মাছ ধরতে নতুন বছরের নতুন জলে যখন নদীর কূলে ছাপিয়ে জল গেছে তখনই তারা একসঙ্গে চলেছে মাছ ধরার উদ্দেশ্যে তাই বলা যায় গানটিতে বাঙালির মৎস্য প্রীতির কথা ফুটে উঠেছে তাহলে বুঝতে পারছো তোমরা আটের প্রশ্নের এই উত্তরটা তোমরা এইভাবে করবে চলো এবার দেখছি কি দেওয়া আছে এখানে দেখো এখানে একটা বক্সে শব্দার্থ দেওয়া আছে তোমরা তাহলে এই শব্দার্থটা এখান থেকে মুখস্থ করবে খরা অনাবৃষ্টি প্রাসাদ হচ্ছে বড় বাড়ি সাক্ষাৎ মানে দেখা দানা মানে শস্যের কণা গাফিলতি মানে উদাসীনতা তিরস্কার মানে বকা উল্লুসিত মানে খুব খুশি ফই মানে আশা লৌগৌ মানে সঙ্গী বা সহপাঠী না মানে মাছ না রৌতিয়া আর লই মানে মাছ ধরতে যাওয়া পিদান মানে নতুন বা নব চিকা পিদানায় মানে মাঠ ভর্তি জলে হাসাম নৌকোচা চিকা মানে থই থই জল তারপরে আছে এখানে ক্রোয়া ইতা মানে ডাকছে বা কাচ্ছে। পুই মৌন মানে উড়ে উড়ে যাওয়া সানি লামাই তারে মানে খাবার ইচ্ছে প্রকাশ করা ই ইবায় মানে এদিকে হাওয়াই মানে ওদিকে মানা মানে সমর্থ মানচা মানে অসমর্থ তোমরা এবার যদি পার্ট ওয়ানের ভিডিওটি না দেখে থাকো তাহলে তোমরা এই ভাষাগুলি বুঝতে পারবে না আসলে দেখো আমি এখনও মানে বলছি তোমাদের এই ভিডিওটিতে যে পার্ট ওয়ানের ভিডিওটিটা আমি যে এটা রিডিং করেছিলাম না তার মধ্যে এখানে একটি দেখো গান আছে তাহলে এই গানটায় তারা এই উচ্চারণগুলো এই ভাষাগুলো মানে এখানে উচ্চারিত হয়েছে তাই জন্য এখানে কিছুটা মানে তোমাদের শব্দার্থতে দিয়েছে তাহলে তোমরা এটা পড়ে দেখবে আর এটা যদি একটু পড়তে তোমাদের অসুবিধা হয় তাহলে পার্ট ওয়ানের ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে চলো আবার ফিরে প্রশ্ন উত্তরে আর্টের দাগের এক বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায় তাহলে চলো আমরা উত্তরটা করি দেখো বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায় উত্তর হচ্ছে বৃষ্টি যেন প্রকৃতির প্রতি ঈশ্বরের আশীর্বাদ পৃথিবীর প্রত্যেকটি বনাঞ্চলে গ্রীষ্ম দাবানল লাগে যা মানুষ নেভাতে পারে না প্রবল বৃষ্টি প্রতি বছর এই আস নিভিয়ে বনাঞ্চল বাঁচায় কৃষিকাজের জন্য ও বাসপায়নের জন্য পৃথিবীর মধ্যেকার জলস্তর শুকিয়ে নিচে নেমে যায় বৃষ্টি তা পূরণ করে দেয় গাছপালা শুকিয়ে যেতে দেয় না বৃষ্টির ফলে নদীর ও পুকুরের জলের স্তর আবিকৃত থাকে জলজ উদ্ভিদ জীব জন্তু ও মাছেরা প্রাণে বাঁচে বৃষ্টি হলে গাছপালাগুলি সবুজ ও সতেজ হয়ে ওঠে বৃষ্টি হলে প্রকৃতিতে যেন নতুন প্রাণের সঞ্চার ঘটে তাহলে দেখো কি সুন্দর উত্তরটা আছে তোমরা বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায় তাহলে জানতে তোমরা এবার দেখো আটের দাগের খরা বলতে কি বোঝায় উত্তর দীর্ঘদিন ধরে বৃষ্টি না হলে মাঠ ঘাট নদী নালা খাল বিলের জল শুকিয়ে যায় প্রচণ্ড সূর্য কিরণে পশু পাখি গাছপালা সব মারা যায় মানুষজন দিশাহারা হয়ে পড়ে এই অবস্থাকে বলা হয় খরা আট দশমিক তিন আটের তিন অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি গাছপালার অবস্থা কেমন হয়েছিল উত্তর পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যে অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি গাছপালা সব ধ্বংস হয়ে গিয়েছিল আটে চার ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাংক কি দেখল পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাং দেখল সেখানে সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহা আনন্দ করছে আটের পাঁচ প্রাসাদের দৃশ্য দেখে ব্যাং রাগে উত্তেজিত হয়ে পড়ল কেন প্রচণ্ড খরার জন্য পৃথিবীতে গাছপালা এবং পশু পাখি সব ধ্বংস হয়ে গিয়েছিল সেই খরার হাত থেকে মুক্তি পেতে মৌমাছি এবং বাঘকে সঙ্গী করে ব্যাং বহু কষ্টে স্বর্গে ভগবানের প্রাসাদে উপস্থিত হয়েছিল কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যে দেবতারা খাওয়া দাওয়া এবং আনন্দ উৎসবে মত্ত হয়ে রয়েছে এই দৃশ্য দেখে ব্যাংক বুঝতে পেরেছিল পৃথিবীতে এত অভাব অন্টন দুঃখ কষ্ট কেন এ কারণেই স্বর্গের প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়েছিল এবার দেখো আটের ছয় ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ মোরগের হাতে কীভাবে নাকাল হল ভগবান তার রক্ষীদের ডাকলে মৌমাছি রক্ষীদের মুখে হুল ফোটাতে লাগে বাঘ তাদের খেয়ে ফেলার হুমকি দিল মোরগ তার ডানা দুটি ভগবান ও তার রক্ষীদের ভয় দেখাতে শুরু করল এভাবেই ভগবান ও তার রক্ষী মৌমাছি বাঘ ও মোরগের হাতে নাকাল হল আটের সাত শিক্ষক এবং শিক্ষাকার সাহায্যে বৃষ্টি নিয়ে প্রচলিত দুটি ছড়া ও দুটি গল্প সংগ্রহ করো তাহলে দেখো আমি দুটি ছড়া আর গল্প আমি সংগ্রহ করেছি দুটি যে ছড়াটা হচ্ছে এটা দেখো বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কর্ণে দান আর একটা দেখো আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে ধানের ভিতর পোকা খোকন সোনা বোকা এবার দুটি গল্পের নাম দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এক হচ্ছে পথের আর দুই হচ্ছে তাল নবমী তাহলে তোমরা দেখতে পেলে সব প্রশ্নের উত্তরটা ভালো লাগলো তোমাদের এবার এখানে দেখো কি বলেছে টোটোদের দুটি গানের তরজামা নিচে দেওয়া হলো মানুষের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্কের কথা এই দুটি গানে ফুটে উঠেছে সূর্য আর চাঁদের আলো অবাধে মানুষের উপর ঝরে পড়ুক এই কামনা থেকেই সৃষ্টি হয়েছে এই গান দুটি তাহলে কি সুন্দর না দুটি গানটা দেখি এবার পরে গানটা কেমন আছে এই দুটি গানটির তরজমা করেছেন বিমলেন্দু মজুমদার ঠিক আছে বিমলেন্দু মজুমদার এক নম্বর গানটা দেখো দিন শেষ হলো রাত শুরু হলো জোৎস্না রাত রাত হলো তেমন আধার নেই এই তো বেশ আছি চাঁদ যেন মেঘে ঢাকা না পড়ে কালো মেঘ যেন না আসে দুই নম্বর গানটা দেখো ভোরের সূর্য উঠেছে অন্ধকার আর নেই ইস্পার ইচ্ছায় এখন আমরা অবাধে সব জায়গায় যেতে পারব এখন সব কিছুই দেখা যাচ্ছে তাহলে দেখো আজকের তো এই পাহাড়িয়া বর্ষায় সুরের হাতে কলমে সব প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে গেছে পার্ট ওয়ানের ভিডিওটাও তোমরা অবশ্যই দেখবে আর হাতে কলমের পার্ট টু এটা ভিডিওটা তোমরা দেখছো তোমাদের কেমন লাগছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবার পরবর্তী ভিডিওটিতে আমি লিমেরিক অ্যাডওয়ার্ড লিয়ার এর ভিডিওটি আমি নিয়ে আসবো করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবে আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো